দেখুন, কৃষকদের জন্য নতুন একটা সুযোগ এসেছে। যে সুযোগটা হচ্ছে কি, যে আপনাদের একটা যোজনা এসেছে, যে যোজনাটার ফলে আপনারা সরকার থেকে 40,000 টাকা একটা সুবিধা পাবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে এই 40,000 টাকাটা পাবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যার জন্য পুরো ভিডিওটাকে পুরো আগে দেখুন, শেষ পর্যন্ত দিলে বুঝতে পারবেন যে কীভাবে আপনিও পেতে পারেন এই 40,000 টাকা। দেখুন, বলেছে এখানে কৃষকদের জন্য রয়েছে একটা বড় সুখবর। হরিয়ানা সরকার হর্টিকালচার কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী বাগমণি বিমা যোজনায় মুখ্যমন্ত্রী বাগমণি বিমা যোজনার মাধ্যমে সুরক্ষা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী ML খট্টরের নেতৃত্বে হরিয়ানার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে মন্ত্রিসভা এই যোজনার বাস্তবায়ন করার অনুমোদন ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আচ্ছা, নতুন একটি যোজনা হচ্ছে কি, মুখ্যমন্ত্রী বাগমণি বিমা যোজনা, এই যোজনাটার নাম হচ্ছে। আচ্ছা, কি কি কারণে আপনারা এই সব এই 40,000 টাকাটা পাবেন? 1 নম্বর হচ্ছে, ফসল নষ্ট হলে মিলবে আর্থিক সহায়তা। প্রাকৃতিক বিপর্যয় বা প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়, এর জেরে কৃষকদের বিপুল টাকার লোকসান হয়ে থাকে। ফসলের রোগ, অসময়ের বৃষ্টি, ঝড়, খরা এবং তাপমাত্রা বৃদ্ধির মতো দুর্যোগের কারণে অনেক টাকার লোকসান হয়ে যায় কৃষকদের। কোনো কোনো ফসলে এই যোজনার সামিল করা হয়েছে। এবারে এই যোজনাটা পেতে গেলে কোন কোন ফসলকে আপনারা এখানে অ্যাড করবেন? টোটাল মোট 21টা সবজি, মানে 21টা ফসলকে এখানে অ্যাড করা হয়েছে। যেমন 21টি সবজি, ফল এবং মশলার ফসলকে এই যোজনায় সুরক্ষা কভার প্রদান করা হয়েছে, মিলবে 40,000 টাকার বিমা। বিমা যোজনা অনুযায়ী কৃষকদের সবজি ও মশলার ফসলের জন্য 750 টাকা এবং ফলের জন্য 1,000 টাকা জমা করতে হবে। আচ্ছা, এইখানে ভালো করে দেখুন, আপনাদেরকে সবজি এবং মশলার ফসলের জন্য 750 টাকা ও ফলের জন্য 1,000 টাকা জমা করতে হবে। কিন্তু আগে এর বদলে কৃষকদের সবজির জন্য 30,000 টাকা এবং ফলের জন্য 40,000 টাকার বিমা সুরক্ষা দেওয়া হবে। এখানে দুটি কারণ আছে। দেখুন, একটা হচ্ছে সবজি এবং মশলা ফসলের জন্য 750 টাকা আপনাকে জমা করতে হচ্ছে, আর ফলের জন্য 1,000 টাকা জমা করতে হচ্ছে। তার বদলে আপনি পাচ্ছেন কি, সবজির জন্য পাচ্ছেন 30,000 টাকা এবং ফলের জন্য পাচ্ছেন 40,000 টাকার বিমা সুরক্ষা। এবারে বিমার টাকা দেওয়ার জন্য একটি সার্ভে করা হবে। এটা আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনার একটা সার্ভে হবে। সার্ভে হওয়ার পরে এখানে ফসলের লোকসান 4টি শ্রেণীতে ভাগ করা হবে, 25% ও 50%, 75% এবং 100%। যোজনার রাজ্য জুড়ে লাগু করা হবে। কৃষকরা চাইলে এই যোজনা করাতে পারবেন, এটা বাধ্যতামূলক কিন্তু নয়। এটা যে বিমাটা যে করতেই হবে সেরকম কোনো বাধ্যতামূলক নেই। আচ্ছা, কীভাবে করবেন রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশনটা করতে হলে আপনাকে এর জন্য কৃষকদের মেরি ফসল মেরা ব্যুরো পোর্টালে নথিভুক্ত করতে হবে। পোর্টালটা ভালো করে দেখুন, মেরা ব্যুরো পোর্টালে নথিভুক্ত করতে হবে। মেরি ফসল মেরা ব্যুরো পোর্টালে নথিভুক্ত করতে হবে রেজিস্ট্রেশনটা। এটা কৃষকদের জন্য একটা ভালো সুখবর।